আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিট ক্লাস। প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর করার জন্য যা যা জানা প্রয়োজন তাই। সুতরাং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখতে থাকো তাহলে যে কোনো প্যাসেজ থেকে তুমি খুব সহজে সকল প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর করার জন্য যা যা জানা প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো। ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে প্রথমে জানতে হবে, এবং ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো কী কী, অর্থাৎ প্যাসেজ থেকে যে প্রশ্নগুলোই থাকে প্রত্যেকটাই ডাব্লিউএইচ কোশ্চেন এবং অক্সিলারি ভার্ব দ্বারা করা হয়ে থাকে। অ্যাট ফার্স্ট আমাদের বুঝতে হবে এই ডাব্লিউএইচ কোশ্চেন এবং অক্সিলারি ভার্বগুলো কী কী। অ্যাট ফার্স্ট আমরা দেখব ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে। ডাব্লিউএইচ কোশ্চেনকে কোশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দও বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো ডাব্লু এবং এইচ বর্ণগুলো ধারণ করে, সেজন্য এদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন নিচের সাথে উদাহরণের সাহায্যে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, শুধু মুখস্থ করলেই চলবে না, যদি উদাহরণের সাহায্যে তুমি বুঝতে না পারো তাহলে ওই মুখস্থ কোনো কাজে লাগবে না। সুতরাং এখন আমরা দেখি ডাব্লিউএইচ কোশ্চেন উদাহরণের সাহায্যে কীভাবে বোঝা যায়। অ্যাট ফার্স্ট আমরা দেখি ডাব্লিউএইচ কোশ্চেনস ইন্ডিকেশন বা এক্সাম্পল। ডাব্লিউএইচ কোশ্চেনগুলো অর্থাৎ এই ডাব্লু এবং এইচ দ্বারা যে কোশ্চেনগুলো যে ওয়ার্ডগুলো হয়ে থাকে তা এই সকে রয়েছে। ইন্ডিকেশন বা নির্দেশনা অর্থাৎ উক্ত ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা কী বোঝানো হয়েছে প্রশ্নের মধ্যে তা এখানে দেওয়া রয়েছে। এবং শেষ রয়েছে এক্সাম্পল, অর্থাৎ এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা কী নির্দেশ করলো তার একটা এক্সাম্পল, এবং এক্সাম্পল থেকে প্রশ্নের উত্তর করার নির্দেশনা। সুতরাং চলো দেখি কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড কী নির্দেশ করে এবং উত্তরটাই বা কী হয়। অ্যাট ফার্স্ট আমরা দেখি হোয়াট। হোয়াট স্যার স্যার দ্বারা কী বোঝায়, ইন্ডিকেশন অবজেক্ট অ্যাকশন অর আইডিয়া, বস্তু কাজ বা ধারণাকে বুঝিয়ে থাকে। অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে এই তিনটা বুঝিয়ে থাকে। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ সুহানা আফরিন। নেক্সট দুই নম্বরে চলে আসি আমরা, ও দ্বারা প্রশ্ন করলে কী উত্তর হতে পারে এবং কী নির্দেশনা রয়েছে। ও দ্বারা প্রশ্ন করলে কী নির্দেশ করে উক্ত প্রশ্ন থেকে। ও দ্বারা প্রশ্ন করলে পার্সন বা ব্যক্তি নির্দেশ করে, পার্সন বা ব্যক্তি নির্দেশ করে। হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, এখানে কোনো ব্যক্তিকে বলা হয়েছে, কারণ কোনো বস্তু বা জন্তুকে কখনো হু দ্বারা নির্দেশ করা হয় না। তাহলে হু যেহেতু বলা হয়েছে এখানে একজন ব্যক্তির নাম অবশ্যই আসবে। হু আর ইউ, তুমি কে, আই এম সুহানা আফরিন, আই এম সুহানা আফরিন। তারপরে ঠিক হোয়াই দ্বারা প্রশ্ন করলে কী বোঝানো হয়, কারণ বোঝায়। যদি কোনো প্রশ্ন ওয়াই দ্বারা শুরু হয় তাহলে বুঝতে হবে এটা কোনো কারণ বুঝিয়েছে, কজ বা কারণ বুঝিয়েছে। দেখি হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার, আই হ্যাভ কাম হেয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট। একটা কথা মনে রাখতে হবে, আমি প্রথমে বলে রাখি, যদি প্রশ্নে ইউ থাকে, ইউ বা ইউর থাকে, তাহলে বুঝতে হবে সবসময় তোমাকে নির্দেশ করছে। উত্তর করার সময় কিন্তু এখানে আর ইউ দিয়ে শুরু করা যাবে না, ইউ বলতে তোমাকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ আয়। ইউর পরিবর্তে আয়, অক্সিলারি ভার্বটা হ্যাভ, হ্যাভার হ্যাভ, বাকি অংশ কাম হেয়ার। আই হ্যাভ কাম হেয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট, আমি সার্টিফিকেট কালেকশন করার জন্য বা সংগ্রহ করার জন্য এখানে এসেছিলাম। বিস্তারিত আমরা শেষে এক্সাম্পল সহকারে দেখব। জাস্ট এখানে আমরা চেনার উপায়, অর্থাৎ এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে কী বোঝায়, কী নির্দেশনা করে তাই আমরা দেখছি। এবার চলে এসেছি ওয়েন। ওয়েন দ্বারা প্রশ্ন করলে টাইম নির্দেশনা করে, কী নির্দেশনা দেয়, টাইম, অর্থাৎ কোনো সময়কে নির্দেশনা দেয়। ওয়েন ইজ ইউর ফ্লাইট, তোমার ফ্লাইট কখন, তাহলে এখানে কিন্তু একটা সময় নির্ধারণ করা হয়েছে কী দ্বারা, ওয়েন দ্বারা। তাহলে কী হবে, অ্যাট 10 PM। চলে এসে ওয়ার দাম, ওয়ার তো লোকেশন বা অবস্থান বোঝায়, ওয়ার তো কোথায় নির্দেশনা করে বা কোনো অবস্থানকে বোঝায়। হোয়ার ইজ দ্য বুক, হোয়ার ইজ দ্য বুক, তাহলে ইট
is on the table. অথবা আমি যদি প্যাসেজ থেকে শুরু করি, প্রশ্ন থেকেই উত্তর শুরু করি, তাহলে হচ্ছে দ্য বুক সাবজেক্ট এবং অনুসারে ভার্ব বা ভার্ব, তারপরে হলো অবজেক্ট। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে রয়েছে। এখন হাউ, হাউ দ্বারা প্রশ্ন করলে কী বোঝায়, কী নির্দেশনা করে, ওয়াই অর্থাৎ উপায় বা কেমনে, হাউ ইজ ইউর হেলথ তোমার স্বাস্থ্য কেমন, অ্যান্সারটা হচ্ছে গুড আমার স্বাস্থ্য ভালো। হোম অর্থ কাকে, অবজেক্ট অব দ্য ভার্ব, ভার্বের অবজেক্টকে নির্দেশ করে, ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। হোম ডু ইউ প্রিফার ফর দিস জব, তুমি কাকে এই জবের জন্য প্রিফার করেছো, আই প্রিফার মেরি, আই প্রিফার মেরি। যদি কোনো প্রশ্নের মধ্যে হুস থাকে তাহলে কী নির্দেশনা দেয়, কী নির্দেশ করে, অর্থাৎ অধিকার বা পসেশন বা অধিকার বোঝায়। এবার আমরা দেখব এক্সাম্পল কি দ্বারা, হুজ দ্বারা, হুজ কার ইজ দিস। হুজ দ্বারা যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে চয়েস বা পছন্দ বা কোনটা বোঝায়। হুইজ ইজ ইউর কার, দিস ইজ আওয়ার কার, দিস ইজ ইউর কার। হোয়াট টাইম দ্বারা, কি দ্বারা, হোয়াট টাইম দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কী বুঝবে, একটা সময় নির্দেশ করবে। হোয়াট টাইম উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, হোয়াট টাইম উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, কখন প্রোগ্রামটা শুরু হবে। তাহলে যদি আমরা প্রশ্ন থেকে উত্তর এভাবে শুরু করি, দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 6 PM, নো টেনশন। আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে প্রশ্ন থেকে উত্তর করা যায়, নিচের অংশ দেখবো। আমরা জাস্ট একটু পরিচিত হচ্ছি ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলোর সাথে। হোয়াট কাইন্ড অফ, ডিসক্রিপশন, হোয়াট কাইন্ড দ্বারা কী বোঝায়, নির্দেশনা, ডিসক্রিপশন। হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ হি, হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ হি, হি ইজ এ রিড পার্সন। চলে আসি হাউ মাস, হাউ মাস দ্বারা প্রশ্নগুলো কী নির্দেশ করা হয়, প্রাইস অ্যামাউন্ট বা আনকাউন্টেবল কোনো কিছু, মূল্য পরিমাণ বা গণনা করা যায় না এমন জিনিস, কী দ্বারা, হাউ মাস দ্বারা প্রশ্ন। হাউ মাস ডাজ দ্য ড্রেস কস্ট, অ্যান্সার হবে দ্য কস্ট অনলি 3000 টাকা। হাউ মেনি দ্বারা প্রশ্ন করলে উত্তর কী হবে, হাউ মেনি দ্বারা প্রশ্ন করলে সংখ্যা যা গণনা করা যায়, নাম্বার বা কাউন্টেবল, হাউ মেনি দ্বারা প্রশ্ন করলে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ অন দিস টপিক, আনসার অনলি 4, হাউ অফেন, ফ্রিকোয়েন্সি কতবার, হাউ অফেন, হাউ অফেন ডু ইউ সে এ প্রেয়ার, তুমি কতবার নামাজ পড়ো, 5 times a day, হাউ লং তারা প্রশ্ন করলে কী বোঝাবে, দৈর্ঘ্য বা স্থায়িত্ব, দৈর্ঘ্য বা স্থায়িত্ব, লেন্থ বা ডিউরেশন। হাউ লং উইল ইট টেক ইউ টু কাম, হাউ লং উইল ইট টেক ইউ টু কাম, থ্রি আওয়ার্স। হাউ ওল্ড এজ বা বয়স বোঝাতে বোঝায়, যদি কোনো প্রশ্নে হাউ ওল্ড দ্বারা শুরু হয় তাহলে বুঝতে হবে কোনো বয়স নির্দেশনা করা হয়েছে। হাউ ওল্ড ইজ ইউর সিস্টার, তোমার বোনের বয়স কত, সে ইজ 16, তার বয়স 16 বছর। হাউ ফার ডিস্টেন্স বা দূরত্ব বোঝাবে, হাউ ফার ইজ ইউর হোম টাউন ফ্রম হেয়ার, ইট ইজ 250 কিলোমিটার্স ফার ফ্রম হেয়ার। হাউ কাম অর্থাৎ কজ বা কারণ বোঝাবে, হাউ কাম ইউ ডিডেন্ট সি ইট, আই ডিডেন্ট নোটিস। এবার আমরা দেখব, আমরা প্রথমে দেখব কীভাবে প্রশ্ন থেকে উত্তর করতে হয়, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। এসএসসি ইংরেজিতে ফেল সে তো অসম্ভব, ভালো রেজাল্টের জন্য এই একটিমাত্র বইই যথেষ্ট, 10 মিনিট ক্লাস সাজেশন অ্যান্ড সলিউশন বইটি। এইবার যারা এসএসসি পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য, বিস্তারিত ভিডিও শেষে দেওয়া থাকবে, অর্থাৎ বইটিতে পড়লে কী কী পাওয়া সম্ভব। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকো এবং ওই অংশটুকু যদি তুমি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ওই একটিমাত্র বই তোমাকে এ প্লাস নিশ্চিত করে দেবে, আর বাইরের থেকে কোনো বই পড়তে হবে না। অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের সাজেশন হাতে পাই বাট তার সলিউশনটা বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আনতে হয় বা বিভিন্ন বন্ধুদের কাছ থেকে ধার করে নিতে হয়, সেক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেকে অনেক সময় তা পায়ও না, সেক্ষেত্রে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় অনেক। তোমাদের শান্তির কথা, তোমাদের সুবিধার কথা চিন্তা করে এসএসসি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য 10 মিনিট ক্লাস সাজেশন অ্যান্ড সলিউশনটা নিয়ে এসেছি। যদি কারো
প্রয়োজন হয় শেষ অংশটুকু দেখে যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো এবং কমেন্টসে জানাতে পারো। এবার দেখো ডাবলিশ কোশ্চেন ওয়ার্ডগুলো কী কী, সুন্দর একটা শখের মাধ্যমে আমরা দেখব ডাবলিশ কোশ্চেন ওয়ার্ডগুলো মূলত কয়টি ওয়ার্ডস দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে। নাম্বার ওয়ান, যদি আমি এদিকে লাইন দেখি হোয়াট, ডাব্লিউ ইজ ইট হোয়াট, যদি এদিকে দেখি হু, এদিকে দেখি হাউ, এদিকে দেখি হোম, এদিকে দেখি হুচ, এদিকে দেখি হুইস, এদিকে দেখি হোয়েন, যদি এইদিকে দেখি হোয়ার, এদিকে দেখি হোয়াই, অর্থাৎ এই কটা ওয়ার্ড দ্বারাই সবসময় প্রশ্ন করা হয়ে থাকে। আমরা যে প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো করব সাধারণত এই কারোর মধ্যে থেকে করা হয়ে থাকে। আর একটু সহজে যদি বুঝতে চাই তাহলে হোয়ার, হু, হোয়াট, হাউ, হুইস, হোয়েন এবং হোয়াই এই কটা দিয়েও থাকে। তবে প্রবাবলি সবচেয়ে বেশি এইগুলোর মধ্যেই কমন থাকে, আর এর সাথে থাকে অক্সিলারি ভার্ব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের মধ্যেই ইনশাল্লাহ আমরা প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় সম্পূর্ণ শিখে ফেলবো ইনশাল্লাহ। প্রশ্নবোধক বাক্য সাধারণত দুইভাবে গঠিত হতে পারে। নাম্বার ওয়ান, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্নগুলো যার উত্তর হয় ব্যাখ্যাস্বরূপ, অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়লাম এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়ে থাকে তাহলে তার উত্তর সবসময় হয় ব্যাখ্যাস্বরূপ, এবং অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে তার উত্তর হয় ইয়েস অথবা নো। তবে এক্ষেত্রে ইয়েস এবং নো দিয়ে শুধু উত্তর দিলেই হবে না, ইয়েস হওয়ার কারণটাকে স্বপক্ষে যুক্তি দিতে হবে এবং নো হওয়ার কারণটাকে তার বিপক্ষে যুক্তি দিতে হবে। সাধারণত পরীক্ষায় যেসব ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে, নাম্বার ওয়ান হোয়াট, হু, হোয়াই, হোয়ার, হাউ এবং হোয়েন, অলরেডি আমরা এগুলো দেখে ফেলেছি। পরীক্ষা যেসব অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে তাদের মধ্যে মাত্র দুটি, ডু এবং ডাচ। এছাড়া ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, আমরা এক নিমিষে চোখ বুলিয়ে যাব যে আরও ব্যাখ্যামূলক কী কী প্রশ্ন আমাদের এক্সামে থাকতে পারে। যারা শুরুতে সাধারণত যে ওয়ার্ডগুলো দেখা যায় অনেক সময় এগুলো দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে, ফ্রম ইয়ার রিডিং অফ দ্য প্যাসেজ গিভ দ্য প্রবলেম অফ প্রেজেন্ট টাইম, এভাবে থাকে গিভ ইউর ওয়ান অপিনিয়ন, তোমার নিজস্ব মতামত প্রকাশ করো, গিভ ইউর এক্সপ্লেনেশন তুমি ব্যাখ্যা দাও, অ্যানালাইসিস পর্যালোচনা করো, ডিসকাস আলোচনা করো, পয়েন্ট আউট নির্দেশনা দাও বা নির্দেশ করো, এভাবে প্রশ্ন থাকে। তাহলে আমরা কয়েকটা পর্যায়ে পেলাম, নাম্বার ওয়ান হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন থাকতে পারে, নাম্বার টু হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন থাকতে পারে, নাম্বার থ্রি হচ্ছে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন থাকতে পারে। অনেক সময় মাঝে মাঝে ইনভার্টেড কমা ব্যবহার করে টেক্সটের যে কোনো একটি লাইন তুলে দেওয়া হয় এবং সেই স্থান থেকে ব্যাখ্যা করতে বলা হয়, যা ব্যাখ্যামূলক উত্তর নামে পরিচিত। অর্থাৎ আমরা সকল ধরনের প্রশ্ন করার ক্যাটাগরিগুলো দেখে নিলাম। এবার দেখব হাউ টু সলভ ডাব্লিউএইচ কোশ্চেন, কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেনগুলোর উত্তর করতে হয়। কোনোভাবেই প্রশ্নের কোনো অ্যান্সার হুবহু প্যাসেজ থেকে কপি করে লেখা যাবে না, এই ভুলটাই আমরা সবচেয়ে বেশি করে থাকি, যে কোনো প্যাসেজ থেকে আমরা প্রশ্নের মধ্যে খুঁজি যে প্রশ্নের কোন লাইনটা প্যাসেজের সাথে মেলে, ঠিক ওই লাইনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা উত্তরটা হুবহুব লিখে দিই। এক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নের উত্তর হয় না, সেখানে একটা বর্ণনা হয় মাত্র, কিন্তু প্রশ্নের এক্সাক্ট উত্তর হয় না। তোমাকে যদি বলা হয় তোমার বাবার নাম কি, নিশ্চয়ই তুমি সরাসরি উত্তর দিতে পছন্দ করবে। তা উত্তর না দিয়ে তুমি যদি বলো আমার দাদার নাম অমুক, আমাদের বাড়ি অমুক জেলায়, আমরা চার ভাই বোন এবং আমার বাবার নাম অমুক, সেক্ষেত্রে কিন্তু একটা বর্ণনা হলো মাত্র। তোমাকে জানতে চাওয়া হয়েছিল শুধু তোমার বাবার নাম কি, উত্তরটা কিন্তু এতখানি হওয়া কোনোভাবেই সমীচীন ছিল না। ঠিক তেমনি আমরা প্রশ্নের থেকে উত্তর করার সময় ঠিক এমনটাই করে থাকি, যে প্যাসেজের সাথে যতটুকু মিল আছে ততটুকু উঠিয়ে দিই, তাতে কোনো প্রশ্ন উত্তর হয় না। নাম্বার টু, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সে করতে হবে, অন্য কোনো টেন্সে গেলে সে প্রশ্নের উত্তর হবে না। আমরা যদি প্যাসেজ থেকে হুবহুব কপি করে লিখে দিই তাহলে কোন টেন্স সেটা কোনো নির্ধারিত থাকে না, অর্থাৎ এটা আছে পাস্ট টেন্সে, দেখালে প্যাসেজের মধ্যে প্রেজেন্ট টেন্স উল্লেখ করা রয়েছে, আমি না বুঝেই প্রেজেন্ট টেন্স করে দিলাম, তাহলে তার হবে না বাবু। নাম্বার থ্রি, প্যাসিভ কোনো বাক্য ডাব্লিউএইচ দ্বারা হলে উত্তরে তা প্যাসিভ অবস্থাতেই রাখতে হবে, প্যাসিভকে কখনো সাধারণ প্রশ্নে বা উত্তরে আনা যাবে না, প্যাসিভ মোডে যদি প্রশ্ন করা থাকে তাহলে অ্যান্সারটা প্যাসিভ মোডেই
করতে হবে। নাম্বার ফোর, প্রশ্ন মডেল ভার্ব থাকলে উত্তরে তা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রশ্ন যদি ক্যান কুড মে মাইট এগুলো দিয়ে শ্যাল শুড এগুলো দিয়ে অর্থাৎ মডেল দিয়ে কোনো প্রশ্ন করা থাকে তাহলে উত্তরটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মডেল ভার্বের কোনো পরিবর্তন হয় না। নাম্বার ফাইভ, অক্সিলারি ভার্ব থাকলে তা উঠিয়ে মূল ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তা পরিবর্তন করে মূল ভার্বে নিয়ে আসতে হবে। এবার আমরা দেখব প্রশ্ন থেকেই প্রশ্নের উত্তর করার কৌশল। এবার চলে আসছি আমরা মূল পর্বে, যে কীভাবে প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর করা সম্ভব। প্রথমে দেখব আমরা হোয়াট দ্বারা প্রশ্ন হলে তার উত্তর কেমন হবে। হোয়াট ডাজ দ্য রাইটার মিন, প্রশ্ন এভাবে থাকবে জাস্ট হোয়াট ডাজ দ্য রাইটার মিন, রাইটার কী মনে করেছে এই প্যাসেজ থেকে, যে প্যাসেজটা তোমাদের এক্সামে আসবে এই প্যাসেজ দ্বারা রাইটার কী মনে করেছে, তাহলে লিখতে হবে দ্য রাইটার মিন হওয়ার কথা ছিল কিন্তু এস হলো কেন, মিনস হলো কেন, অর্থাৎ যদি ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে কী থাকে ডাস থাকে, কী থাকে ডাস থাকে, তাহলে যে ভার্ব থাকবে ওই ভার্বটা পরিবর্তন হয়ে কী হয়ে যাবে এস বা ইয়েস যুক্ত হবে, ডাসের কারণে কী হবে এস বা ইয়েস যুক্ত হবে কিসের সাথে, ভার্বের সাথে। ওয়েন দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন ওয়েন ডিড দ্য স্কলার স্টার্ট দ্যার স্টাডি, স্কলার তার পড়ালেখা কখন শুরু করেছিল, কখন শুরু করেছিল অলরেডি পাস্ট টেন্সে, ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে পাস্ট টেন্সে। এবার দেখব আমরা এই টেন্সের উত্তরটা আমাদের করতে হবে, দ্য স্কলার স্টার্টেড, এখানে কিন্তু দেওয়া আছে স্টার্ট, কী দেওয়া আছে স্টার্ট, যেহেতু এই প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, স্টার্ট কোন টেন্সে করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে আমাকে উত্তর করতে হবে। আর এই স্টার্টটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা প্রেজেন্ট ফর্ম যদি করে আর আমাদের প্রশ্নটা হলো পাস্ট ফর্মে, উত্তর করার সময় যদি আমরা প্রেজেন্ট ফর্মে উত্তর করি তাহলে তার হলো না, সেক্ষেত্রে এখানে মূল ভার্বটা পরিবর্তন করে অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে মূল ভার্বের নিয়ে আসতে হবে, অর্থাৎ দ্য স্কলার স্টার্টেড এটা প্রেজেন্ট ফর্ম ছিল, এটাকে প্রেজেন্ট ফর্ম পরিবর্তন করে পাস্ট ফর্ম করে দিতে হবে, তাহলে তাহলে মূল অ্যান্সারটা হলো স্কলার স্টার্টেড দেয়ার স্টাডি, এখান থেকে শুরু করতে হবে, তারপরে একটা প্রিপোজিশন দিতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে এবং সময়ের কথা উল্লেখ করতে হবে। এবার চলেছি হোয়াট দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন হোয়াট ডিড নকশিকাতা ফাইন্ড এট ফার্স্ট, প্রথম নকশিকাতা কোথায় পাওয়া গিয়েছিল, তাহলে প্রশ্ন থেকে উত্তর এখানে আবারও দেখি ডিড দিয়ে প্রশ্ন করা আছে যেহেতু, তাহলে আমাদের এখানে যে এই প্রশ্নের মধ্যে যে ভার্বটা থাকবে উত্তর করার সময় ওই ভার্বটার পাস্ট ফর্ম হয়ে যাবে, কোন ফর্ম পাস্ট ফর্ম, তাহলে নকশিকাতা ফাইন্ড কী আছে ফাইন্ড, যেহেতু প্রশ্ন কী আছে অক্সিলারি ভার্ব ডিড আছে, তাহলে এই ফাইন্ডটা পরিবর্তন করে কোন টেন্স করতে হবে পাস্ট ফর্ম করতে হবে, তাহলে নকশিকাতা ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড অ্যাট ফার্স্ট, নকশিকাতা ফাউন্ড অ্যাট ফার্স্ট পাওয়া গেছিল প্রথমে প্রিপোজিশন এবং একটা প্লেস একটা সময়ের নাম, একটা সময়ের নাম দিতে হবে। হোয়াট দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন হোয়াট ডু ইউ লাইক নকশিকাতা, তুমি কি নকশিকাতা পছন্দ করো, হোয়াই ইজ ফেমাস এটা কেন বিখ্যাত, হোয়াট ডাজ এ ম্যান রিমেম্বার হিজ পাস্ট, কেন মানুষ তার অতীতকে স্মরণ করে। আমরা দেখি এক এক করে উত্তর দেখব আমরা, হোয়াট ডু ইউ লাইক নকশিকাতা, তাহলে এখানে ডু ইউ, ইউ দ্বারা কাকে বোঝানো হয়েছে আমাকে, ইউ মানে তুমি, তোমাকে বোঝানো হয়েছে বলতে বোঝায় আমাকে, ইউ তাহলে আয়, তার ভার্ব ভার্ব হচ্ছে লাইক, তাহলে হবে আই লাইক নকশিকাথা, আই লাইক নকশিকাথা বিকজ, যেহেতু হোয়াই দ্বারা প্রশ্ন করলে একটা ব্যাখ্যামূলক উত্তর হয়, আমরা প্রথমেই পড়ছি যে হোয়াই দ্বারা প্রশ্ন করলে ব্যাখ্যামূলক উত্তর হয় এবং বিকজ দিয়ে শুরু করতে হয়। এবার আমরা বিস্তারিত দেখব, আই লাইক নকশিকাথা বিকজ, আমি নকশিকাথা পছন্দ করি কারণ তার একটা সাবজেক্ট বসবে, এই সাবজেক্টে আবার বসবে এবং ভার্ব বসবে, বিকজ অফ বা প্লাস নন বা নন ফ্রেজ দিয়ে শুরু করতে হবে। একটা প্রশ্ন ছিল হোয়াই ইজ ফেমাস, এটা কেন বিখ্যাত, তাহলে নকশিকাতা ইজ ফেমাস ফর, নকশিকাতা বিখ্যাত কারণ, এভাবে লিখতে হবে, অর্থাৎ এখানে হোয়াই ইজ ফেমাস কেন বিখ্যাত, এখানে কেন বলতে কী বোঝানো হয়েছে এই নকশিকাতাকেই বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে নকশিকাতাকে, তাহলে সাবজেক্ট হিসেবে নকশিকাতাকে ধরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাহলে নকশিকাতা ইজ ফেমাস ফর, যেই কারণে ফেমাস সেটা লিখতে হবে। এ ম্যান রিমেম্বার হিজ ফার্স্ট, এবার দেখি হোয়াই ডাস, এখানে দেখো ডাস দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, তাহলে আমাদের যে সেন্টেন্সে উত্তর করব ওই উত্তরের সাবজেক্টের পরে
যে ভার্বটা বসবে ওই ভার্বটার সাথে এস বা ইয়েস যোগ হবে, এস বা ইয়েস যোগ হবে। কারণ প্রশ্নে যদি ডাস থাকে তাহলে উত্তর করার সময় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে দেখ, এ ম্যান হচ্ছে সাবজেক্ট, এ ম্যান হচ্ছে সাবজেক্ট, তারপর স্যার রিমেম্বার হচ্ছে ভার্ব, রিমেম্বার ভার্ব। যেহেতু এখানে ডাস দেওয়া আছে এই কারণে এখানে একটা রিমেম্বারের সাথে এস যোগ হবে। তাহলে এ ম্যান রিমেম্বার হিজ পাস্ট, তারপরে বাকি অংশটুকু লিখতে হবে। হাউ দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন, হাউ ক্যান এ মডার্ন ম্যান ক্যান বি সাকসেসড, একজন আধুনিক লোক কেন সফল হয়। এ মডার্ন ম্যান ক্যান বি সাকসিডেড, এ মডার্ন ম্যান ক্যান বি সাকসিডেড বাই অথবা উইথ বা বাই দ্য হেল্প অফ ইত্যাদি দিয়ে উত্তর করতে হবে। হু দ্বারা প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন, হু ক্রিয়েটেড অবস্ট্রাকশন ফর দ্য ফ্যাসিল্যান্ড স্যাম, ফ্যাসিল্যান্ড স্যামের মধ্যে অবস্ট্রাকশনটা কে তৈরি করেছিল। হু, হু দ্বারা প্রশ্ন করেছিল, জাস্ট এখানে হু রয়েছে, এখানে একটা এ পার্সন নেম, একজন ব্যক্তির নাম বসবে, কী বসবে, একজন ব্যক্তির নাম বসবে। তাহলে হু এর পরিবর্তে শুধু একজন ব্যক্তির নাম বসবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে ব্যক্তির নাম যদি এখানে বসে আমি কামাল, কামাল হু বলতে কি বোঝায়, কে ব্যক্তিকে বোঝায় কামাল। তাহলে কামাল ক্রিয়েটেড অবস্ট্রাকশন ফর ফয়সাল অ্যান্ড স্যাম, স্যাম এবং ফয়সালের মধ্যে কামাল কী করেছিল, ঝামেলাটা তৈরি করেছিল। এবার দেখব ডু এবং ডাস দ্বারা প্রশ্ন তার উত্তর কেমন হয়। ডু ফাইন্ড এনি সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, তুমি কি এই স্টোরির কোনো সিগনিফিকেশন খুঁজে পেয়েছো। ইয়েস, আমি বলছিলাম যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় উত্তর ইয়েস অথবা নো হয়, তবে যদি ইয়েস হয় তাহলে তার স্বপক্ষে যুক্তি থাকতে হবে। ইয়েস, কাকে ইউকে বলেছি, ইউ বলতে কাকে বলেছে, আমাকে, আমি বলতে কে, আয়। তাহলে ইয়েস আই ফাইন্ড এনি সিগনিফিকেন্স অব দ্য স্টোরি, কিছু সিগনিফিকেশন আমি খুঁজে পেয়েছি। বর্ণনামূলক প্রশ্ন হলে তার উত্তর হবে যেমন, ডিসক্রাইব দ্য লাইফ স্টাইল অফ নেলসন ম্যান্ডেলা, তাহলে নেলসন ম্যান্ডেলার কী করতে হবে, লাইফ স্টাইলটা বর্ণনা করতে হবে। তাহলে ম্যান্ডেলা ইজ শুরু করতে হবে অথবা নেলসন ম্যান্ডেলা ইজ, উত্তর নিজের ভাষায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবার একটি প্যাসেজ বোর্ড কোশ্চেন থেকে কীভাবে প্রশ্নের উত্তর করতে হয় তা দেখব, বিস্তারিত বইতে দেওয়া আছে, বইটি সংগ্রহ করতে চাইলে কমেন্টে জানাও। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করা সম্ভব না, বিস্তারিত বইটা সংগ্রহ করে তুমি দেখে নিও। এবার দেখব এসএসসি ইংরেজিতে ফেল, সে তো অসম্ভব, ভালো রেজাল্টের জন্য এই একটি মাত্র বই যথেষ্ট, বিস্তারিত তুমি চোখ বুলিয়ে নিতে পারো। যে বোর মধ্যে কী আছে, অল ইন অন ফর এসএসসি অ্যান্ড এইচএসসি স্টুডেন্টস, একটা মাত্র বই দিয়ে এসএসসি যারা পরীক্ষা দেবার তাদের জন্য যথেষ্ট, সাজেশন এবং সলিউশন। 140 মার্কের থাকছে, একটি মাত্র সিবি প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এখানে যাবতীয় দেওয়া রয়েছে, তুমি চোখ বুলিয়ে দেখতে পারো। তুমি যদি দেখে বইটা তোমার যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো, আর অর্ডার করলে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমার নির্ধারিত বা টার্গেট প্রাইসে ঠিক সময় মতো পৌঁছে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তোমরা পজ করে দেখে নিতে পারো।